হিট করেছে। সাকিব আল হাসান যখন সেন্টার উইকেটে এভাবে দুই হাত তুলে উল্লাস করলেন, তখনই উপস্থিত সাংবাদিকদের মধ্যে একজন বলে উঠলেন, এই ছবিটাই আজকে ইন্টারনেটে রাজত্ব করবে। তা সাকিব স্পেশাল কিছু করলে তার ছবি সবাই পছন্দ করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু মনের কোণে প্রশ্ন আসতে পারে, এমন উল্লাসের কারণ উল্লাসের কারণ হলো সাকিব ছক্কা মেরেছেন একটা। কিন্তু প্রশ্ন আসতে পারে, একটা ছক্কা মেরেই এত উল্লাস? হ্যাঁ, কেননা কিছুক্ষণ আগেই আরেকটা বল সাকিব মেরেছিলেন, তিনি ভেবেছিলেন ছক্কাও হয়েছে, কিন্তু দলের অন্যরা মানতে নারাজ ছিল, তাই ক্যাপ্টেনকেও তারা টেনে নিয়ে গেছে উইকেট থেকে। তাই যখন ক্লিন ছক্কা হলো, তখন সাকিবের এমন উল্লাস। সেন্টার উইকেটে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটাররা নেমেছিলেন নিজেদের সামর্থ্য প্রমাণের খেলায়, যেখানে এক এক করে সবাই যাবেন উইকেটে আর থ্রোয়ারের বলে ছক্কা মারবেন। ছক্কা মারতে পারলে সুযোগ পাবেন আরেকটা বল খেলার, মিস করলে সুযোগ পাবেন আরেক ব্যাটার। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। মজার এই খেলায় উপস্থিত ছিলেন সাকিব, লিটন, হৃদয়, রনি, আফিফ, শান্ত। ছক্কা মারতে গিয়ে তাদের বেশিরভাগই ভুগেছেন, তা অস্বীকার করার উপায় নাই। তবে এমন অনুশীলনে নিজেদের ছক্কা মারার অভ্যাস হয় হাসি ঠাট্টার মধ্যে, সেটাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দেশের মাটিতে শেষবার টি টোয়েন্টি খেলেছিল অনেক দিন আগে, কিন্তু তখনও সেন্টার উইকেটে বড় শট খেলা প্র্যাকটিস করতে দেখা যায়নি টাইগার ব্যাটারদের। ইংল্যান্ড সিরিজে এমন প্র্যাকটিস আর এমন খেলা তাই নতুনই বলতে হয়। এখন দেখার বিষয় হলো প্র্যাকটিসে আসা নতুন কৌশল বাংলাদেশকে টি টোয়েন্টি ক্রিকেটের রাজত্বে নতুন আরেকটা দেশ জয় করতে সাহায্য করে কি না। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি। বারোটার সময় এই টাইমটা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যেন বাংলাদেশ দল সেরা প্রস্তুতিটা নিতে পারে। অবশ্যই বাংলাদেশ দলে একাদশ অনেক পরিবর্তন আসবে, কারণ একেবারে নতুন একটা দল এটা। দেখুন, যেটা বলছেন কারাকারের অবস্থা সেরকম এখনো শুরু হয়। সাকিব ছিল কিনা চেক করে